Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আর এই প্রত্যাশে নিয়ে আজকে আমি চলে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে আর এই ভ্লগটিতে আমার বুস্টার এক্সপিরিয়েন্স ভ্যাকসিন দু ডোজ দিয়ে দিয়েছিলাম এখন বুস্টার চলে আসছে সো বুস্টার আসার পর আমার ভয়টা আরও অনেক গুণ বাড়িয়ে গেছে বাট ভয়কে আমি জয় করে আমি বুস্টারটা দিয়ে দিছি আর আমি সেই ব্লগটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স আমার সাইড এফেক্ট আমার ভালো লাগা সেগুলোই আর সাথে থাকবে কিছু শপিং সো আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ইনশাল্লাহ আপনারা উপভোগ করবেন সো এই তো আমরা চলে আসলাম বুস্টার সেন্টারে বুস্টার সেন্টার বলতে ওটা একটা ফার্মেসি সো আমি ফার্মেসির মধ্যে বুক করেছি আমাদের ঘর থেকে একটু দূরে আসলে লোকালও ছিল কিন্তু ডেইজগুলো উইকেন্ডের মধ্যে ছিল আর আমি চাচ্ছিলাম না আমার বাবাদেরকে নিয়েও যাই কারণ ওরা এখন বুঝতে শিখেছে ইঞ্জেকশন বুঝেছে সব কিছু দেখেছে ওরা হয়তো ভয় পেতে পারে সেজন্য আর আমি নেইনি আর একটু কষ্টদায়ক হয়ে যায় সবাইকে নিয়ে যাওয়া আর তারপর যদি কোনো পেইনফুল এফেক্ট আসে কোনো কিছু সো সেজন্য ওদেরকে নেইনি সো বেবিকে নিয়ে আর বাবাদেরকে স্কুলে দিয়ে চলে গেলাম বুস্টার দিতে তো আসার পর ওরা জিজ্ঞেস করতেছিল ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কী দিয়েছিলাম কোনো সাইড এফেক্ট ছিল কি না ওইসব তারপর যখন বললাম যে আমার তো খুবই পেইনফুল সিচুয়েশন ছিল আমার অনেক জ্বর হয়েছিল এইসব তো এইসব সো ওরা বলতেছিল যে আমি হসপিটাল অ্যাডমিশন নিয়েছিলাম কি না মানে ওইভাবে আমার শরীরটা খারাপ ছিল কি না আমি বললাম না দুদিনের মাথায় আমি ভালো হয়ে গেছিলাম কিন্তু আমার জ্বরটা অনেক বেশি ছিল আমার জীবনে এমন জ্বর আমি এক্সপিরিয়েন্স করিনি যেভাবে আমি ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ দিয়ে করেছিলাম তো আমার বয়স তো দ্বিগুণই থাকবে আমার হাজব্যান্ডের শরীরটা তেমন একটা খারাপ করিনি একটু জ্বর হয়েছিল তো উনি তো প্রবল সাহস নিয়েই গেছেন আর আমরা দুজনই বুক করেছি একসঙ্গে তো চলে আসলাম আসার পর ওরা আমাদেরকে সব কিছু ইনফরমেশন জিজ্ঞেস করে আমাদেরকে একটা রুমের মধ্যে দিল রুম বলতে ওরা একটা রুমের মধ্যেই কিছু স্পেস বানিয়ে নিয়েছে ওইটার মধ্যে দু তিনটা সিট করে রাখছে যাতে করে দু তিনজন একসঙ্গে দিতে পারে তো আমাদের আগে আরেকজন মানুষ ছিলেন তো উনিও দিছিলেন আর আমার তো ভয় করতেছিল যে আমি কীভাবে নেব কারণ আমি ইঞ্জেকশনের সুইটাই এত ভয় পাই যখন ওটাকে দেখিয়ে আমি স্ক্রিম করি তো উনি আমাকে খুব প্রবল সাহস দিয়ে উনি দিয়ে দিলেন আর দেওয়ার পর আমি আসলে এই বুস্টারটা সত্যি কথা বলতে আমি ফিলই করিনি উনি যখন আমাকে ইঞ্জেকশনটা দিছিলেন উনি আমার সঙ্গে কথা বলতেছিলেন আর আমি তো ওই দিক তাকিয়েছিলাম আমি কখন স্ক্রিম করবো যে যখন সুইটা আমার গায়ে লাগবে কিন্তু আসলে আমি সুইটা ফিলই করিনি উনি বলতেছেন যে শেষ হয়ে গেছে আচ্ছা যাই হোক তো ইঞ্জেকশন তো দেওয়ার পর্ব শেষ আমি তো বয়ে শেষ আমি অলরেডি প্যারাসিটামল দুইটা খেয়ে গেছি ঘর থেকে তারপর আমি আরও প্যারাসিটামলস একটু স্ট্রঙ্গার নিয়েছি আমি ভাবতেছিলাম আমার ঘরে তো প্যারাসিটামলস আছে হয়তো বা নতুন প্যারাসিটামলসগুলো নিলে ওদের পাওয়ারটা একটু ভালো থাকবে সো আমি নিয়ে নিলাম নেওয়ার পর ওদের পাশে একটা আজদা শপ আছে আরও কিছু শপিং আছে তো আমি ভাবলাম যে চলো আমরা একটু আজদা ঘুরে আসি আসলে শপিংয়ের জন্য না শুধু ঘুরে আসার জন্য কারণ আমাদের ঘরের শপিংটা অলরেডি ডান আমরা উইকলি করে থাকি আর ওইটা উইকেন্ডের মধ্যে হয়ে থাকে বাচ্চাদের নিয়ে সো শপিং তো শেষ এখন যাবো শুধু ঘোরাফেরাতে কিন্তু আমার অভ্যাসটা একটু ভিন্ন আমার মতো মনে হয় সবারই যখনই শপিংয়ে যাব কোনো কিছু কিনবো না অনেক কিছুই কিনে নেই যদিও প্রয়োজন হয় বা প্রয়োজন না হয় তবুও কিনে নেই অভ্যাসটা তো চেঞ্জ করা যায় না কিন্তু দেখতে তো হবে মাঝে মধ্যে তো আজ আমাদের ঢোকার পরেই দেখি সেলের সেকশন আমার মাথার মধ্যে তো তখন খাস করে সব কিছু চিপ দিয়ে দিছে সব কিছু নিয়ে নেব তা আচ্ছা যাই হোক ভালো লেগেছে কিছু জিনিস আমি নিয়ে নিলাম ওইগুলো নেওয়ার পর কিছু আসদার মধ্যে ঘোরাঘুরি করলাম আর ওই আসদার মধ্যে কাপড়ের তেমন একটা সিলেকশন ছিল না আমি দেখিনি কারণ ওই আসদার মধ্যে আমি কখনো যাইনি এটাই প্রথমবার তো আমি আর খাবার দাবারের সেকশনগুলোতে তেমন একটা যাইনি যেইটা প্রয়োজন ছিল ওইটা ওই সেকশনগুলোতেই গিয়েছিলাম কারণ যদি যাই আমি আর অনেক কিছু কিনবো আমি জানি সেটা সেজন্য আমি আর যাইনি তো দেখে দেখে কয়েকটা জিনিস যা কিছু প্রয়োজন মনে হয়েছিল ওইগুলো আর কিছু কিচেনের জন্য জিনিস নিয়ে নিলাম পাস্তা পোলগুলো আমার অনেক ভালো লেগেছিল সসপ্যানগুলো আমার অনেক সুন্দর লেগেছিলো আর অনেক চিপার ছিল তো নিয়ে নিলাম আর কয়েকটা জারও নিয়ে নিলাম তারপর আমি চলে আসলাম বেবি সেকশনে এখন আসলে প্রতি সময় প্রতি সপেই যখন যাই বেবি সেকশনে একবার ঘুরে আসতে হয় বেবির জন্য কিছু জিনিস বা দেখি নতুন নতুন কিছু আছে কি না তো ওর পছন্দ মতো কিছু একটা নিয়ে নিলাম
আর যদিও সব কিছু আসলে ওর কিনে আছে, সো যেগুলো প্রয়োজন আর যেগুলো দেখলাম একটু ও ভালো লাগতে পারে, সো ওইটাই। আর এভাবে করে করে কিছুটা শপিং করে নিলাম। আর শপে যখন যাই, আমার ডিজার্ট কয়েকটা ডিজার্ট অনেক পছন্দের, সো এদের মধ্যে একটা ডিজার্ট আমার না কিনলেই নয়, আমি সবসময় কিনে থাকি ওইটা, যদিও অনেক ফাটে পরিপূর্ণ, ক্রিম দিয়ে পুরোটাই পরিপূর্ণ, তবুও কিনে নেই, ভালো লাগে সেই জন্যই। আর কিছু ক্রোসন্স, ওইগুলো যেগুলো নর্মালি ভালো লাগে খেতে, তো ওগুলো কেনার পর আমরা চলে আসলাম। তো এখন চলে আসি ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে। সাইড এফেক্ট বলতে আমার এই ভ্যাকসিনে তেমন একটা সাইড এফেক্ট করিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া, আমি এত ভয়ে ছিলাম। তো একটু ব্যথা করেছিল, একটু ব্যথা বলতে ভেয়ারেবল, মানে কোনো বেশি কিছু না, আর জ্বর তো একেবারেই আসেনি, আর আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম। তবে আমি 4-6 ঘন্টা পর প্যারাসিটামল খেতে বলিনি এইবার, কারণ লাস্টবারের এক্সপিরিয়েন্স আমার এতটা জ্বর হয়েছিল আমি বলার মতন না, তারপর প্যারাসিটামল খেয়েও কাজ করেনি, দুদিন আমি পুরোটাই বেডের মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এই এই বুস্টারটা আমার তেমন একটা প্রবলেম করেনি। আর এই বুস্টার ছিল ফাইজা, আর লাস্ট টাইম আমি দিয়েছিলাম মডার্না। তো হয়তো বা ভ্যাকসিন ডিফারেন্ট সেজন্যও হতে পারে, হয়তো বা আমি প্যারাসিটামল আগে খেয়েছি সেজন্যও হতে পারে। সো আপনারাও ট্রাই করবেন প্যারাসিটামলস আগে খেয়ে নেওয়ার জন্য, যাতে করে সাইড এফেক্টটা একটু কম আসে। আর এই তো শপিংয়ের বাকিটুকু আপনারা উপভোগ করেন, আসলে বলার এখানে কিছুই নেই, শুধু আপনাদেরকে দেখেছি আর যেগুলো আমার মনে হয়েছিল কি না সেগুলোই কিনেছি, তেমন একটা শপিং করিনি। তো এই তো বেবি সেকশনের মধ্যে অনেক কিছুই আছে, আপনারাও দেখে নিন। আর এই তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাপোর্ট করে এগিয়ে নেবেন। ভালো থাকেন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।